আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকর আদায় করছি, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে জুমার বারে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহান ওয়া তাআলা গোটা মুসলিম উম্মাকে তার দ্বীনের উপর থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সুস্থ এবং ভালো রাখুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ইমান এবং ইয়াকিনের উপর রাখুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তার দ্বীন মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা এবং যারা শুনছেন, আমাদের এই সময়ের সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা প্রচুর পরিমাণ অ্যাংজাইটিতে থাকি। অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে হলো আমাদের প্রচুর টেনশন। এইটা পৃথিবীতে কখনো এখনকার মতো এমন নয়, কখনোই ছিল না যে মানুষ এত ধরনের রোগে আক্রান্ত। কোনো এক সময় মানুষ শারীরিক রোগে আক্রান্ত হতো, এখন অধিকাংশ লোকে মানসিক রোগে আক্রান্ত। এটার দুটো কারণ, একটা কারণ হচ্ছে ইংরেজিতে বলা হয় ইউ ক্যান কজ হ্যাভক অন ইউর বডি বাই ইউর থটস অ্যান্ড বাই ইউর সার্কামস্টেন্সেস। মানুষ তার নিজের উপর ধ্বংস ডেকে নিয়ে আসে দুটো মাধ্যমে, একটা হচ্ছে অপ্রয়োজনীয় চিন্তা এবং আরেকটা হচ্ছে আপনার চারপাশে আপনি কেমন পরিবেশ তৈরি করছেন তার উপর ভিত্তি করে। অপ্রয়োজনীয় চিন্তা, আপনার টেনশন কি, অমকে কেন ওই জায়গায় আছে, তমকে কেন এইটা করলো, এইটাই আপনার একমাত্র টেনশন, অন্য কোনো টেনশন নাই। মারামারি কেন, কারণ কি, আমাকে ওই জায়গায় থাকার কথা ছিল সে কেন ওই জায়গায় নাই, আমি কেন ওই জায়গায় থাকতে পারলাম না, এইটা তার টেনশন না। অমকে কেন থাকতে পারলো না, অমকে কেন আছে, তমকে কেন থাকতে পারলো না, এটাই তার একমাত্র টেনশন, এটাই তার মারামারির একমাত্র কারণ, তার সকল পেরেশানির কেন্দ্রবিন্দু এটা। থটস হুইচ ইউ আর উইভিং অ্যারাউন্ড ইউ, আপনার নিজের কেন্দ্র করে আপনি যা কিছু তৈরি করেন বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে, কারণ এইটাই। ওই জায়গায় কেন তারা ক্ষমতায়, ওই জায়গায় কেন অমকে রইল না, কেন ওই জায়গায় ইরাকে আক্রমণ করছে, কেন ওইখানে আপনার আফগানিস্তানে আক্রমণ করবে অথবা সিরিয়াতে আক্রমণ করবে, ইউ সি দ্য সিনারিও ইজ সেম। এবং দুই নম্বর হচ্ছে আপনার চারপাশে আপনি যে পরিবেশ তৈরি করছেন সেই পরিবেশ ইন্টেনশনালি আমরা তৈরি করি। আপনার পরিবারের সদস্যদের সাথে আপনি কেমন সম্পর্ক মেনটেন করছেন এবং অন্যদের সাথে আপনি কেমন সম্পর্ক মেনটেন করছেন, তার উপর ভিত্তি করে আপনি আপনার পরিবেশ তৈরি করেন। এই জন্য সালাফদের কাছে যখন লোকেরা আসতো এমন কথা বলার জন্যে যে অমকে আপনাকে গালি দিয়েছে অথবা অমকে আপনাকে এই কথা বলেছে, তখন তারা বলতেন শয়তান কি তোমাকে ছাড়া আর কাউকে মেসেঞ্জার হিসেবে পেল না, দূত যে কি নিয়ে যায়, সংবাদ নিয়ে যায়, সংবাদ নিয়ে যায় মেসেঞ্জার অথবা কোনো এক সময় পিয়ন, ডাক পিয়ন, তোমাকে ছাড়া কি শয়তান আর কোনো পিয়ন পেল না, তোমারই শয়তান খুঁজে পেল। এই জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ বলেছেন থ্রি ফিল্টারিং মেকানিজম তিনি ব্যবহার করতেন, তিনটা ফিল্টারিং মেকানিজম। তিনি বলতেন আচ্ছা ভাই, যিনি আমার ব্যাপারে এই কথাটা বলেছেন, তুমি দাবি করছো, যদি কথাটা যদি তিনি না বলে থাকেন তাহলে তুমি মিথ্যুক, কথা যদি তিনি না বলে থাকেন তাহলে তুমি মিথ্যুক, আর কথাটা যদি তিনি বলে থাকেন তাহলে তুমি চুগলখোর, কারণ তার কথা এসে তুমি আমার কাছে লাগাচ্ছ। আর তিন নম্বর, তুমি কি আমাকে বলতে পারবে এতে আমার কি কল্যাণ আছে, আমার কি কল্যাণ, এতে তোমার লাভ কি, ওই ব্যক্তির লাভ কি এবং আমার লাভ কি বলো তো, তাতে কি তার কোনো লাভ আছে, না তোমার কোনো লাভ আছে, না আমার কোনো লাভ আছে, না তাহলে তুমি কেন আমাকে এই কথা বলছো। হাসান আল বসরি বলতেন যে তিলক হাসানাতুন লাম আমাল বিহা মারহাবাম বিল হাসানাতি লাম লাম আমাল বিহা, আই ওয়েলকাম এ ভার্চু ফর হুইচ আই হ্যাভ নট শেড ইভেন এ সিঙ্গেল এফার্ট, আমি এমন একটা সওয়াবকে স্বাগত জানাচ্ছি যেই কাজটি আমি নিজে করি নাই। কারণ কেউ যদি আপনাকে গালি দেয় অথবা আপনার মন্দ বলে তাহলে তার গুণা হলো কিন্তু আপনার সওয়াব হলো, আপনার গুণা মাফ হয়ে গেল, কিন্তু আপনি একটু আমলও করলেন না অথচ আপনার গুণা মাফ হয়ে যাচ্ছে। আপনি কেমন পরিবেশ আপনার মাঝে আপনি চারপাশে তৈরি করছেন। অধিকাংশ লোকই ঘুমাতে পারে না, একটাই কারণ, তা হলো অমকে কেন আমাকে এই কথা বললো, আমি তার বিপরীতে কেন এই কথাটা বলতে পারলাম না, আচ্ছা আগামীকাল তাকে পেয়ে নেই তাইলে ওই কথাটা তাকে বলে দেব। অধিকাংশ লোকের ঘুম হয় না এই কারণে, অধিকাংশ লোকেরই ঘুম হয় না এই কারণে। এই জন্যে সালাফরা তারা বলতেন যখন আপনি
মানুষের দিকে তাকাবেন বিআইনিকা আপনার চোখে তাহলে আবগাততাহুম তাহলে আপনি তাদেরকে রাগান্বিত করবেন নিজেও কষ্টে থাকবেন তাদেরকেও কষ্টে রাখবেন ওয়াইযা নাযারতা ইলাইহিম বিআইনিল খালিক ফারাহিমতাহুম যখন আপনি তাদের দিকে তাকাবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা যেই দৃষ্টিতে তাকায় সেই দৃষ্টিতে তাহলে আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন কারণ আপনাকেও তো কত কতবার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ভাই আপনার চারপাশে আপনি কেমন পরিবেশ তৈরি করছেন ফরগিভ আদার্স অন্যদেরকে ক্ষমা করে দিন তারা যদি আপনার ক্ষমা পাওয়ার যোগ্যতা নাও রাখে আপনার তো শান্তি পাওয়ার দরকার আছে নাকি বুঝেন নাই কথা বেশি হার্ড হয়ে যাচ্ছে অন্য কাউকে যদি আপনি ক্ষমা করে দেন ওই ব্যক্তি ক্ষমা পাওয়ার যোগ্যতা যদি নাও রাখে ও এত অপরাধ করছে ক্ষমা পাওয়ার তার কি সে ক্ষমা পাওয়ার যোগ্য না কিন্তু আপনার তো শান্তি পাওয়ার দরকার আছে আপনি ওকে শেষ আপনি প্রশান্তিতে থাকবেন দুই বন্ধু তারা মার্বেল নিয়ে খেলছিল দুই বন্ধু খেলছিল এর মধ্যে একজন বলল তোমার ওই মার্বেলটা অনেক বড় সুন্দর এটা তুমি আমাকে দিয়ে দাও আমি তোমাকে মিষ্টি দেব আমি তোমাকে আমার কাছে যে মিষ্টি আছে এগুলো দিয়ে দেব এখন একজন যিনি মার্বেল নিয়ে খেলছিলেন সবচেয়ে সুন্দর মার্বেলটা দিতে হবে তিনি সুন্দর মার্বেলটা দিয়ে দিলেন কিন্তু উনি মিষ্টি ওনার কাছে ছিল দুইটা উনি দিয়েছেন একটা চুক্তি তিনি লঙ্ঘন করলেন এখন তিনি বাসায় চলে গেলেন মার্বেলের দিকে তাকানোর ভালো লাগে কিন্তু কিছুক্ষণ তার পরে মনে হলো আচ্ছা ওকে তো আমি দুইটা মিষ্টি দেওয়ার কথা ছিল মিষ্টি তো দিয়েছি একটা ও নিশ্চয় আমাকে সবচেয়ে ভালো মার্বেলটা দেয় নাই দুই নম্বরটা দিয়েছে সারা রাত ওর ঘুম হয় না আগামীকাল গিয়ে জিজ্ঞেস করবে তুমি কি সত্যি আমাকে এক নম্বর মার্বেলটা দিয়েছিলে ওর সারা রাত ঘুম হয়নি হি ইজ গেটিং দ্য পানিশমেন্ট অফ হিজ ওন ডিসেপশন সে যখন অন্য কাউকে ধোকা দিয়েছে এর শাস্তি সে দুনিয়াতেই পেয়ে গেল ওই রাতে আর সে ঘুমাতে পারেনি ইট ইজ সেইড ইন ইংলিশ স্লিপ ইজ ভেরি স্ট্রেঞ্জ ঘুম এমন একটা ভয়ঙ্কর জিনিস যে আপনি ঘুমাইলে সব কিছু ভুলে যান আর না ঘুমাইলে সব কিছু মনে থাকে ঘুমাইলে সব কিছু কি হয় সব ভুলে যায় কষ্ট ভুলে যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন যখন বনু মুস্তালিকে তোমাদের এই প্রবলেম হলো তখন আমি তোমাদেরকে একটা ঘুম দিলাম আমানাতান নুআসা একটা ঘুম একটা তন্দ্রা দিলাম তন্দ্রার কারণে সব ভুলে গেছে কিছুক্ষণ আগে তারা বিবাদ করেছিল ইহুদিরা তাদের মধ্যে চক্রান্ত লাগিয়ে দিয়েছে আনসার এবং মুহাজিদের মাঝে প্রায় মারামারি লাগে এমন একটা অবস্থা রাসূল সাল্লাম সেখানে গিয়ে সেটা থামালেন এটা তারা ভুলে গেল কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে কি করেছেন একটা নিন্দ্রা দিয়ে দিলেন একটা ঘুম দিয়ে দিলেন ঘুমের কারণে তারা দে ফরগোট এভরিথিং স্লিপ ইজ সাচ এন স্ট্রেঞ্জ থিং ইফ ইউ স্লিপ দ্যাট ইউ ফরগেট ইফ ইউ ডোন্ট স্লিপ দেন ইউ রিমেম্বার আপনি না ঘুমালে সব মনে থাকে আর যদি ঘুমান তাহলে সব কিছু আপনি ভুলে যান এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত একটা স্ট্রেঞ্জ একটা জিনিস সেটি আমার আলোচনার বিষয় আমি বলছি যে আপনি আপনার চারপাশের পরিবেশটা মূলত আপনি তৈরি করছেন শান্তি আমাদের দরকার প্রশান্তি আমাদের দরকার তো শান্তি এবং প্রশান্তি আমরা কেন পাই না আলোকিত মানুষ আমরা হতে চাই কিন্তু আলোকিত মানুষ নিজেরাও নই এবং অন্যদেরকেও আমরা আলোকিত মানুষ বানাতে পারি না আমরা এমন একটা এভিল ক্যারেক্টার আমরা তৈরি করছি ভালো মানুষগুলো আমাদের কাছে আসার পর খারাপ মানুষে পরিণত হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাকাতরা এসে অথবা মানুষকে হত্যা করত এরকম লোকেরা রাসূলের কাছে এসে তারা সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছে তারা সোনার মানুষে পরিণত হয়ে যায় আর আমরা ভালো মানুষগুলো আমাদের কাছে আসার পর এগুলো খারাপ মানুষে পরিণত হয় হোয়াট এ ক্যারেক্টার কি অবস্থা আমাদের কি চরিত্র আমাদের দূর থেকে লোকেরা আমাদেরকে ভালো মনে করে কাছে আসলেই শুধু দুর্গন্ধ ছড়ায় প্রিয় ভাইরা বোনেরা এমন এমন চরিত্র নির্মাণ করা দরকার যে চরিত্র শুধুমাত্র খুশবু ছড়াবে চারিদিকে শুধুমাত্র খুশবু ছড়াবে এমন চরিত্র তৈরি করা দরকার ফুলের সাথে আপনি কিছুক্ষণ থাকলে আপনার গা থেকে এমনিতেই ফুলের ঘ্রাণ বের হবে আর ময়লার মধ্যে যদি আপনি কিছুক্ষণ লাগেন হাত থেকে ময়লার গন্ধই বের হবে আপনি এমন ব্যক্তিত্বে পরিণত করুন নিজকে যে অন্য কেউ আপনার সংস্পর্শে আসার পর তার গা থেকে ফুলের গন্ধ বের হয় ফুলের সৌরভ অথবা আতরের গন্ধ বের হয় ময়লা আবর্জনা দুর্গন্ধ বের হয় এমন নয় এই জন্য আমরা বলে থাকি যে আপনারা ভালো মানুষদের সাথে থাকবেন আল্লাহ সুবহানাহু বলেছেন কুনু মাআস সাদিকিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা এই সকল লোকদেরকে রাফিক বন্ধু হিসেবে গ্রহণ করা দরকার কারণ ভালো মানুষের সাথে থাকলে খারাপকে ঘৃণা করা আপনি শিখবেন ভালোকে ভালোবাসা আপনি শিখবেন আর খারাপ মানুষের সাথে থাকলে আপনি যদি খারাপ নাও হন তাহলে খারাপকে ঘৃণা করা আপনি ভুলে যাবেন সুরের সাথে থাকলে আপনি চুরি নাও করতে পারেন কিন্তু চুরি যে একটা খারাপ কাজ এটা আর আপনার কাছে মনে হবে না মনে করবে এটা তো খারাপ কি এটা সমস্যা কি কারণ ওইটাকে আপনি কি টলারেন্স একটা তৈরি হবে আপনার মাঝে তো সেটাকে তো আপনার
টলারেট তো করার কথা ছিল না, আপনার তো চুরিকে টলারেট করার কথা ছিল না, অপরাধকে, জেনা, ব্যবিচারকে, অশ্লীলতাকে, এগুলোকে টলারেট করার কথা ছিল না। কিন্তু আমাদের মধ্যে টলারেন্স বেড়ে গিয়েছে, নেগেটিভ টলারেন্স। খারাপ জিনিস দেখলে আমাদের অনেক ভালো লাগে, ভালো জিনিস দেখলে আমাদের একেবারে ভালো লাগে না, অথবা খারাপ জিনিস দেখলে আমাদের মাঝে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না, ভালো জিনিস দেখলে আমাদের মাঝে কোনো উৎফুল্লত তৈরি হয় না, মোটিভেটেড ফিল করি না যে আমার এমন হওয়া দরকার বা আমি এমন ভাবে আমার কাজটা করা দরকার। আমি সেই জন্য বলছিলাম প্রিয় ভাইয়েরা যে আনফর্চুনেটলি আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে, এই সমাধান যার কাছে চাইব সেই ব্যক্তি আরো বড় অসুস্থ, যার কাছে সমাধান চাইতে যাই তিনি কি আরো বড় অসুস্থ। এই জন্য আরব কবিরা বলেন যে ব্যক্তি অসুস্থ তিনি আবার অসুস্থ ব্যক্তির চিকিৎসা করবেন কিভাবে? আপনি যার কাছে যান ও নিজেই তো চোর, ও আপনাকে চুরি থেকে কিভাবে দূর করবে, দূরে রাখবে? আপনি যার কাছে যান ওরই তো নৈতিকতার কোন স্থিতি নাই। এই জন্য আফ্রিকাতে একবার জরিপ করা হলো যে ওই দেশে সবচেয়ে বড় করাপশন দুর্নীতি হয় কোথায়, দেখা গেল ওইখানকার অ্যান্টি করাপশন ব্যুরো হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ। বুঝতে পেরেছেন? যেই ব্যুরো তৈরি করা হয়েছে দুর্নীতি দমন করার জন্য ওইটা সবচেয়ে বেশি দুর্নীতিতে আক্রান্ত। যেখানে আপনি চিকিৎসার জন্য যান ওইটা সবচেয়ে বেশি রোগী। এই জন্য আমাদেরকে আসতে হবে কোরআনের কাছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কোরআন এই জন্যই দিয়েছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা ইমাম শাফি রাহমাহুল্লাহ তিনি বলেছেন সাহারাত উয়ুনুন ওয়া নামাত আয়ুন, এক কিছু চোখ আছে প্রশান্তভাবে ঘুমায়, আরেক দল চোখ আছে সেগুলো প্রশান্তভাবে ঘুমায় না। ফি উমুরিন তাকুনু আওলা তাকুনু, কারো কারো টেনশন হলো যে এইটা কেন হলো না, ওইটা কেন হলো, এইটা নিয়ে এক কিছু কিছু চোখ আছে এটা ঘুমাতেই পারে না। মানে কিছু কিছু লোক আছে রাত ভর তার এ পাশ ও পাশ কেন করছে, ওইটা কেন হলো, ওইটা কেন হলো না। ফি উমুরিন তাকুনু আওলা তাকুনু, কেন এটা হলো, কেন এটা হলো না, ওই জায়গায় এই প্রবলেম, এই জায়গায় এই প্রবলেম, অমকের এই সমস্যা, তমকের ওই সমস্যা। অধিকাংশ পরিবারে ঝগড়া বিবাদের মূল কারণ হচ্ছে অন্য পরিবার, নিজেরা না। আমাকে অনেকেই ফোন করে যে আমাদের পরিবারের সমস্যার একটাই কারণ হলো যে আমার ওই খালাতো ভাই অথবা ওই মামাতো ভাই অথবা ওই ফুফাতো ভাই অথবা ওই বোন কি করলো, এইটাই আমাদের আলোচনার বিষয়, এটা আলোচনা করে তারপরে দুজন ঝগড়া বিবাদ মারামারি করে। অধিকাংশ ফ্যামিলিতে এটা নিজেদের আলোচনাই নাই, অন্যরা তাদের আলোচ্য বিষয়ে। নিজকে নিজকে নিয়ে চিন্তা করুন, নিজকে আপনি কনসেন্ট্রেট করুন। এইটা ইমাম শাফি রাহমাহুল্লাহ এর জন্য বলেছেন যে কিছু কিছু চোখ আছে এগুলো ঘুমায় প্রশান্তভাবে, তার কোনো টেনশন নাই। কিছু কিছু চোখ আছে এগুলো ঘুমাতে পারে না, টেনশন তার নিজের নন্নের ব্যাপারে তার টেনশন। ফি উমুরিন তাকুনু আওলা তাকুনু ফাদরা ইল হামমা আম্মা আনকা মাস্তাতাতা, যতদূর সম্ভব তোমার টেনশন তুমি দূর করে দাও, টেনশন নিয়ে তুমি ঘুমাতে যাবে না। ফাহিমলানুকাল হুমুমু জুনুনু, আরে তোমার এই টেনশন নিয়ে ঘুমাইতে যাবে তো পাগলামি, তুমি কি পাগল নাকি? এভরিথিং শেড এভরিথিং অ্যাওয়ে, সবকিছু দূর করে দাও, দূর করে তারপরে তুমি ঘুমাতে যাও। এই জন্য স্লিপ ম্যানেজমেন্টের উপর আলাদা একটা ডিসকাশন, আমি জানি না যে এখানে বেশি ভারী হয়ে যায় কিনা কথা। স্লিপ ম্যানেজমেন্ট কিভাবে আপনি ঘুমাবেন, আপনি একটা প্রশান্ত ঘুম যদি চান তাহলে তার আগে আপনার তিনটা কাজ করা দরকার। যদি আপনি প্রশান্ত একটা ঘুম চান তিনটি কাজ করা দরকার, এবং তিনটাই সুন্না, সুন্নার বাইরে কোনো কথাই আমি এখানে বলতে চাই না। এক্সাম্পল যদি অন্য জায়গা থেকে নেই, অল অফ দিস ইন অর্ডার টু রেফার ব্যাক টু দ্য কোরআন অ্যান্ড দ্য সুন্না, টু দ্য লাইফস্টাইল অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটি কাজ করে ঘুমাতে যাবেন, দেখবেন আপনার চেয়ে এত আরামের ঘুম আর কেউ ঘুমাতে পারেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন মক্কায়, যখন তিনি হিজরত করছেন মদিনায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটে তার বিছানায় শুয়ে আছেন, চারিদিক থেকে শত্রুরা পরিবেষ্টন করে রয়েছে, শত্রুরা দে উইল ব্রেক দ্য ডোর ওপেন এন্টার ইনটু দ্য হাউস অফ দ্য প্রফেট এন্ড কিল হিম, তারা ঘরে ঢুকবে, রাসূলকে হত্যা করবে, আহত করবে, আঘাত করবে। সেই বিছানায় আলী শুয়ে আছেন, বয়স মাত্র কত, কত বয়স, নাহলে 20-21 বছর বয়সের যুবক, সেখানে সেই যুবক শুয়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা টকবগে যুবক, তার জীবন সম্পর্কে তার এখন অনেক কল্পনা, অনেক বড় হবে, অনেক কিছু হবে, অনেক চাকরি বাকরি করবে, বিয়ে শাদী করবে, গাড়ি বাড়ি হবে, স্বপ্ন আর স্বপ্ন। শুয়ে আছেন কোথায়, নিশ্চিত মৃত্যু, এরকম বিছানায় শুয়ে আছেন। সকাল পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে নামেন না, এটা তো হতেই পারে না, আনপ্রেসিডেন্টেড। সবার আগে তিনি ঘুম থেকে জেগে উঠেন, তিনি যান বাইতুল্লাহতে সালাত আদায় করার জন্য। আজকে তিনি উঠেন না, এটা কেমন কথা হলো, ওরা তো পেরেশান হলো কি, যখন চারিদিকে ফকফকে আলো হয়ে যাচ্ছে তখন তারা দরজা ভেঙে ঘরে ঢুকে তারা দেখলো যে ওইখানে ওইখানে চাদর মুড়ি দিয়ে কেউ একজন যেন শুয়ে আছে। তারা দেখলো যে কে, আঘাত করে না আগে দেখে নেই কে, তলোয়ার তো নাঙ্গা তলোয়ার নিয়ে আঘাত করে একটু দেখি কে, খুলে দেখলো আলী সেখানে শুয়ে আছেন। আলী তুমি এখানে কেন, হোয়ার ইজ ইউর ব্রাদার, তোমার ভাই কই,
আমি জানি না, সত্যিও তিনি জানেন না কোথায় আছেন। তারা সেখান থেকে ছুটে পালালো। আলীকে পর্বতে জিজ্ঞেস করা হয়েছিল, ওই রাতটি আপনার কেমন কেটেছে? তিনি বললেন, আল্লাহর কসম, ওই রাতে আমি যে ঘুমিয়েছি, যে প্রশান্ত ঘুমিয়েছি, আমার জীবনে এত শান্তির ঘুম কোনোদিন হয় নাই। লুক অ্যাট দি পিপল, লোকগুলোর দিকে তাকান, তার জীবনে এত প্রশান্তির ঘুম আর কখনোই তিনি চিন্তা করতে পারেনি, এত প্রশান্তির ঘুম। প্রশান্তি কামস ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি আপনি নিবেদিত করেন, আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক কাটিয়ে দেখেন কেমন জীবন আপনি যাপন করবেন। প্রিয় ভাইরা বোনেরা, এজন্য বলছি যে আপনি যখন ঘুমাতে যাবেন তার আগে আপনি তিনটি কাজ করেন। প্রথম যে কাজটি আপনার করা দরকার, তাহলে আপনি একটা ফ্রেশ হয়ে যাবেন, একেবারে ফ্রেশ ওযু করা, আপনি জানেন এটা সুন্নাহ। ওযু করে ভালো করে পবিত্র পবিত্র হয়ে সুন্দর জামা কাপড় আপনি পরেন, সুন্দর জামা কাপড় আপনি পরুন, বিছানাটাকে পরিপাটি করুন, ময়লা আবর্জনা। অধিকাংশ লোকেরই তিনি হচ্ছেন ঘুমাতে যখন যান তখন সবচেয়ে ন্যাকড়া ময়লা আবর্জনা, এক ঘুমাবই তত সবচেয়ে খারাপ জামা কাপড় নিয়ে আপনি ঘুমাতে যাচ্ছেন। নো, ডোন্ট ডু ইট। ভালো জামা কাপড়, একটা ফ্রেশ মানসিকতা, একটা ফ্রেশ জামা কাপড় নিয়ে ঘুমাতে যান। আল্লাহ রাসূলকে বলেননি পবিত্র অবস্থায় ঘুমাতে গেলে তার কি হবে, সে আলোচনা আমি করলাম না, লম্বা আলোচনা। দুই নম্বর হচ্ছে, যাওয়ার আগে আপনি কি করবেন, দুরাকা সালাত আদায় করেন, লম্বা দুরাকা সালাত। রাসূলের সুন্নাহ ছিল না এসার পরে তিনি দুরাকা সালাত আদায় করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি তিনি বলেননি, সাল্লা সালাতাইনি খফিফাতাইনি, সাল্লা রাকাতাইনি খফিফাতাইনি, দুই রাকাত হালকা, দুই রাকাত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, দুরাকাত নামাজ সালাত আদায় করুন, এর মধ্যে লম্বা কোরআনের আয়াত তেলাওয়াত করুন, যতটুকু পারেন পড়ুন, যতটুকু পারেন পড়ুন। যদি তা না হয় তাহলে দুরাকা সালাত আদায় করার পর তারপরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করুন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে তারপরে শুতে যান। শোয়ার সময় যে তাসবিহ তাহলিল গুলো আছে ওই তাসবিহ তাহলিল গুলো পড়ুন, ওই তাসবিহ তাহলিল করে এরপরে ঘুমান, দেখবেন আপনার ঘুম এই রকম ঘুম আপনি কখনোই ঘুমাতে পারেননি, প্রশান্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দেবেন আপনার সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন। হাদিসে এসে একদল লোক ঘুম থেকে যখন উঠে, উঠেই তারা বলে, আহারে গত রাতের ঘুমটা ভালো হয় নাই, মাথাটা ব্যথা করছে, চিনচিন করে পেট ব্যথা করছে, কোমর ব্যথা করছে, শরীর ম্যাজম্যাজ করছে। আছেন একদল লোক, কারণ হলো শয়তান ওরে কি করেছে, ওরে সারা রাত ব্যস্ত রেখেছে, ও তো আল্লাহর রাসূলের সুন্নাহ মতো ঘুমাতে যায়নি। আরেকদল লোক যখন তার ঘুম থেকে সকালবেলা উঠে, নাশিত, এত উৎফুল্ল, তাকে দেখলেই মনে হয় যেন কি বহু কাজ করে শেষ করতে পারবে এবং বহু কাজ সত্যিকার অর্থে সে করেও ফেলে। আপনি যদি এরকম নাশিত আকারে যদি আপনি আপনি ঘুম থেকে জাগতে চান তাহলে আপনাকে এইভাবে কাজ করতে হবে। প্রিয় ভাইয়েরা বোনেরা, যাই হোক, আমি যে কথা বলছিলাম আপনাকে, ইমাম শাফি রাহমুল্লাহ কবিতাটা আমি বলছিলাম, ইন্না রাব্বান কাফাকা বিল আমসি মা কানা সায়াকফিকা ফি গাদিন মা ইয়াকুনু। আরে তোমার রব গতকাল তোমাকে যেভাবে বাঁচিয়ে রেখেছেন, তোমার সকল প্রয়োজন পূর্ণ করেছেন, আগামী কালও তিনি তোমার সকল প্রয়োজন পূর্ণ করবেন, অতএব তোমার টেনশনের কারণ কি? ইন্না রাব্বান কাফাক, ইউ হ্যাভ আ লর্ড, তোমার এমন একজন রব আছে যেই রব তোমার সকল কিছুর দায়িত্ব নিয়ে রেখেছেন, তোমার তো টেনশনের কি আছে, এত টেনশন সব ঝেড়ে ফেলে দাও, সব ঝেড়ে ফেলে দাও। আমি অন্য সময় আপনাদেরকে বলেছিলাম যে আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন ব্যক্তির কথা, যে এখনই সায়াতালু আলাইকা রাজুল মিন আহলিল জান্নাহ, এমন একজন লোক এখনই আসবে যিনি আহলে জান্নাহ জান্নাতি। পর পর তিন দিন রাসূল এই কথা বললেন, পর পর তিন দিন একই লোক আসলো। আব্দুল ইবনে আমর ইবনে আস চিন্তা করলেন কার ব্যাপারে এই কথা বলা হয়েছে। আব্দুল ইবনে আমর ইবনে আস গেলেন ওই ব্যক্তির বাসায়, তিন দিন তার সাথে থাকলেন এবং তিন দিনে তিনি একটা কোনো আমল তার মাঝে দেখতে পাননি। তৃতীয় দিন পর তিনি সেখান থেকে ফিরে আসছিলেন, উনি তাকে ডেকে বললেন, আচ্ছা তুমি কেন তিন দিন আমার সাথে থাকলে, তুমি তো কিছুই বললে না। বলল যে আমি আপনার আমল দেখতে চেয়েছিলাম, রাসূল আপনার অনুপস্থিতিতে বলেছে যে আপনি জান্নাতি, কিন্তু আপনার মাঝে জান্নাতি কি এক্সট্রা আমল আছে, আমরা তো সকলেই কিছু আমল করি, একই রকম আমল করি, কিন্তু আপনি এক্সট্রা কি করেন এটা জানার জন্য আমি একটু থাকলাম, কিন্তু আমি তো আই হ্যাভ নট সিন এনিথিং এক্সট্রা, আমি তো নতুন কোনো কিছু দেখিনি। এই কথা বলে আব্দুল ইবনে আমর চলে যাচ্ছিলেন, তিনি তাকে ডেকে বলেন, ভাই যা দেখেছো সত্য, এর বেশি কিছু করি না, কিন্তু আমি যখন ঘুমাতে যাই তখন আমি বলি, আল্লাহ আমি সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে ক্ষমা করে দিলাম, তুমিও আমাকে ক্ষমা করে দাও, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো বিদ্বেষ নাই, আমি কারো ব্যাপারে কোনো অন্তরে বিদ্বেষ রাখি না। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا। মুমিনদের অন্তরে অন্যের ব্যাপারে কোনো বিদ্বেষ থাকে না,
জান্নাতীদের অন্তরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু কোরআনে বলেছেন যে তাদের অন্তরে জান্নাতীদের অন্তরে কোনো কারো ব্যাপারে বিদ্বেষ থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। এরকম হিংসা বিদ্বেষ, জিগাংসা প্রতিহিংসা, এগুলো থেকে আপনি মুক্ত হয়ে আপনি কাটাতে যান। জিগাংসা প্রতিহিংসা একজন ব্যক্তিকে অমানুষে পরিণত করে। জিগাংসা প্রতিহিংসা, অন্যের বিরুদ্ধে ক্ষোভ রাগ ক্রোধ প্রতিহিংসা মানসিকতা একজন ব্যক্তিকে অমানুষে পরিণত করে, তাকে বন্য প্রাণীতে পরিণত করে। আপনি তো মানুষ, আপনি কেন সেই জায়গায় যাবেন? প্রিয় ভাইরা, সেই জন্য বলছি যে আমাদের চিন্তা করা দরকার, অন্যকে ক্ষমা করে দেওয়া দরকার, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করা দরকার, এই সময় কি করা দরকার সেটা নিয়ে ভাবা দরকার। কিন্তু অমক ওই সময় কি হয়েছে, তমকে কি করেছেন, অন্যের কি প্রবলেম, এগুলো নিয়ে আমাদের ওইভাবে ভাবার দরকার নাই। এই জন্য আপনি যদি আপনার পেরেশানি মুক্ত জীবন যাপন করতে চান তাহলে কাম টু দ্য কোরআন। কোথায় আসেন? কোরআনের কাছে। আল্লাহ তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা ঈমান এনেছে তাদের অবস্থাটা হচ্ছে ইয়াতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির মানে কোরআনের কারণে, আল্লাহর স্মরণের মাধ্যমে তাদের অন্তরগুলো প্রশান্ত হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণেই সাধারণত অন্তর প্রশান্ত হয়ে থাকে। আপনি কাম টু দা কোরআন, কোরআনের কাছে এসে দেখুন যে আপনার অন্তর কিভাবে প্রশান্ত হয়ে যায়। এই জন্য আমি বলি দা কোরআন ইজ ফর ইউর সেলফ নট ফর ইউর সেলফ, বুঝতে পেরেছেন? কোরআন ইজ ফর ইউর সেলফ, আপনার নিজের জন্য কোরআন দরকার, নট ফর ইউর সেলফ। ওই যে সেলফের মধ্যে আমরা কোরআন কি রাখি, এখন তাকের মধ্যে আমরা রাখি, তাকের জন্য তো না, আপনার জন্য এসে কোরআন ইজ ফর ইউর সেলফ নট ফর দ্য সেলফ। সেলফের জন্য এখন আমরা অনেক সুন্দর সুন্দর কোরআন, ওইখানে কি অনেক বই, অধিকাংশ লোকই বই রাখে কি কারণে, পড়ে না। আপনার একটা বই পুরো পড়া অনেক বেশি উত্তম, এরকম হাজার বই সাজিয়ে রাখার চেয়ে একটা বই পড়ুন, যেটা পড়লে আপনার জীবনে কল্যাণ আসবে সেটা পড়ুন, এটা হচ্ছে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিলিং প্রদান করবেন, মানসিক শান্তি প্রদান করবেন যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন অনুসারে যদি জীবন যাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন সেই সময়ের ঘটনা বর্ণনা করতে গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসার মায়ের কাছে এই ওহী পাঠালাম, এই সংবাদ পাঠালাম, আমি তাকে বললাম যে তুমি আন আরদিহি, ঠিক আছে তোমার সন্তানকে তুমি ভূমিষ্ঠ করো, ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম, যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে যে ফেরাউনের বাহিনী তাকে হত্যা করে ফেলবে, তাহলে তাকে কোথায় নিক্ষেপ করো, সমুদ্রে নিক্ষেপ করো। সমুদ্রে নিক্ষেপ করে কোনো মানুষ বেঁচে যায় এরকম কোনো ঘটনা আছে নাকি? ফেরাউন সমুদ্রে নিক্ষিপ্ত হয়ে দল বলসহ শেষ হয়ে যায়, আর একজন উত্তাল সমুদ্রে একজন শিশু তাকে দেখার মতো কেউ নাই, এই শিশু উত্তাল সমুদ্রে তাকে ফেলে দেয়া হলো। সেই শিশুকে শুধু আল্লাহ রক্ষাই করেন নাই, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করেছেন, করেননি? সমুদ্রে নিক্ষিপ্ত হলে আপনি মনে করেন যে আপনি উইল বি ড্যামেজড এন্ড ডিস্ট্রয়েড, ইউ উইল বি ড্রাউন, আপনি শেষ হয়ে যাবেন। ফেরাউনের বিশাল বড় বাহিনী ওকে রক্ষা করতে পারেনি, ফেরাউনের এত প্রশিক্ষণ, এত ট্রেনিং, এত অস্ত্রশস্ত্র, কোনো কিছুই তাকে রক্ষা করতে পারেনি। আর মুসার কে ছিল, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, ও তো দুধ না খাইলে এমনি মারা যায়, পানিতে নিক্ষেপ করা হলো, সমুদ্রে নিক্ষেপ করা হলো, সেই সমুদ্র থেকে ভেসে ভেসে তিনি চলে গেলেন ওই সম্রাটের বাসায়, যেই সম্রাট তাকে হত্যা করার জন্য চারিদিকে লোক লাগিয়ে রেখেছে। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন অনুসারে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ঘটনা আপনার জন্য ঘটাতে পারেন, পারেন না? এই মূসার রব কি এখন নাই? মূসার রব এখনো আছে, সুবহানাহু ওয়া তাআলা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার শক্তির কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, তিনি এখনো আছেন। মুসার জন্য তিনি যা করেছেন আলাইহিস সালাম আপনার জন্য একই করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তার মাকে বললেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, মুসার মা তোমার টেনশন এবং পেরেশানি কোনো কারণ নাই, কোনো দুশ্চিন্তা করবে না, কোনো পেরেশানি করবে না, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি তাকে অবশ্যই তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, শুধু কি তাই, আমি ওকে নবীও বানাবো, আমি ওকে কি বানাবো, নবী রাসুল পর্যন্ত বানাবো। কাম টু দা কোরআন, সি দা মিরাকল অফ দা কোরআন, কোরআনের কাছে এসেই দেখুন না কি ঘটনা এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। ওয়াকালাত ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী, লম্বা কোরআন এখানে কোনো ইতিহাস বর্ণনা করে না, কোরআন শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকু বলে। ফিরআউনের স্ত্রী বলল কুররাতু আইনি লি ওয়ালাকারে, তো দেখি অসাধারণ ছেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের মধ্যে এমন একটা জিনিস তৈরি করে দিলেন, মুসাকে যে দেখতো সে তাকে ভালোবাসতে বাধ্য হতো। আল্লাহ তৈরি করে দিয়েছেন অন্য কারোর জন্য নয়, কারণ মুসাকে তো তিনি ওইটা বানাবেন, মুসার এরকম বিশাল বড় শত্রু, অতএব তার জন্য আল্লাহর প্রিপারেশন ওই রকম বিশাল বড়। মুসাকে এমন ব্যক্তি নয় যাকে যেই মুসাকে দেখেছে তাকে ভালোবাসতে বাধ্য হয়েছে। ফেরাউন চারিদিকে হুলিয়া জারি করলো, সকল শব্দ ভূমিষ্ঠ সন্তানকে হত্যা করা হবে, কই মুসা তার ঘরেই বড় হচ্ছে, মুসাকে হত্যার করো কি নির্দেশ দিতে পারেনি, কারণ ওই এক পলক দেখলে আর তার থেকে চোখ ফেরানো যায় না। এটা অন্যরকম সৌন্দর্য, অন্যরকম ভালোবাসা। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, আল্লাহ বললেন মুসা আমি সকলের অন্তরে তোমার ব্যাপারে ভালোবাসা ঢেলে দিয়েছি, সকলে তোমাকে ভালোবাসতে হবেই, এটা চেহারা সৌন্দর্য নয়, এটা অন্যরকম ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা। এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে তার জন্য গিফট। সেই জন্য প্রিয় ভাইরা আমি বলছিলাম এটা আমার মূল আলোচনার বিষয় নয়, আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন এই বিষয়টি, আমরা টেনশন মুক্ত জীবন যাপন করার জন্য মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ যেমনভাবে বলেছেন একই বক্তব্য আপনার জন্য প্রযোজ্য, টেনশন সব দূর করে দেন, সবকিছু আল্লাহর উপর আপনি ছেড়ে দেন। ফাইজা আজম তাফা তাওয়াক্কাল আলাল্লাহ, আপনি সিদ্ধান্ত নেন, এরপরে আপনি বলেন আমি আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলাম, বাকিটা করার দায়িত্ব আল্লাহ সুবহান ওয়া তাআলার। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে আমি দোয়া আমার কবুল হবে কিনা এটা নিয়ে আমার টেনশন নাই, আমি আদৌ দোয়া করতে পারবো কিনা এটাই নিয়ে আমার টেনশন, আমি দোয়া করার মতো এরকম তৌফিক পাবো কিনা, এরকম যোগ্যতা আমার হবে কিনা আমি আল্লাহর কাছে দোয়া করার মতো, এই মানসিকতা যেন আমার তৈরি হয়, দোয়া করলে আল্লাহ কবুল করবে নেই কিন্তু আমি দোয়া করতে পারবো কিনা এটাই তো বুঝি না। অধিকাংশ লোকই কয়বার আল্লাহর কাছে তারা দোয়া করেন, আপনি তো শেষ পর্যন্ত খুঁজে পাবেন না যে গত এক বছরে কয়বার আল্লাহর কাছে আপনি দোয়া করেছেন। যতবার মানুষের কাছে চেয়েছেন, এই জন্য সালাফরা তারা বলতেন মানুষের কাছে চাইতে আমার লজ্জা লাগে, আল্লাহ তিনি দেওয়ার জন্যে উন্মুখ হয়ে আছেন আর যারা দেবে না আমি ওর কাছে যাই, ভিক্ষুকের কাছে আরেক ভিক্ষুক ভিক্ষা করতে চায়, অথবা তিনি দেওয়ার জন্য সবকিছুর ক্ষমতাশীল সবকিছুর মালিক, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যিনি সবকিছু দেওয়ার ক্ষমতা রাখেন, সবকিছুর যিনি একচ্ছত্র অধিপতি, অধিপতি কাউকে তিনি জিজ্ঞেস করতে হয় না দেওয়ার জন্য এবং নেওয়ার জন্য তিনি কাউকে জিজ্ঞেস করতে হয় না, সেই রবের কাছে আমরা কেউ চাই না, কতটা দুর্ভাগ্য। অথচ ভিক্ষুকের কাছে ভিক্ষা করার জন্য আরেক ভিক্ষুক গিয়ে দাঁড়িয়ে থাকে, যিনি দিতে পারেন তার কাছে আমরা চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা হু, লুক এট দিস পিপল, আমি আমি এই সকল এই সাহাবায়ে কেরামদেরকে দেখলে আমি অবাক হয়ে যাই, এরা কেমন মানুষ ছিল, কিভাবে তারা দিনের এত গভীরতা তারা উপলব্ধি করেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা ব্লেসড জেনারেশন, এটা অন্যরকম একটা জেনারেশন, সেই জেনারেশনকে আপনাদের পড়া দরকার। সেই জন্য প্রিয়ভাইরা দুশ্চিন্তা অব্যাহত রাখলে দুশ্চিন্তার মাধ্যমে কিন্তু শয়তান ঢুকে যায়, শয়তান দুশ্চিন্তার মাধ্যমে কি ঢুকে যায়। বুখারী মুসলিমের অনেকগুলো বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাই ইব্রাহিম নাসু ইয়াতাসাআলুন, লোকেরা প্রশ্ন করতে থাকবে, দুশ্চিন্তা করতে থাকবে, দুশ্চিন্তা করতে থাকবে, এইটা চিন্তা ওইটা চিন্তা ওইটা চিন্তা, অপ্রয়োজনীয় থট অপ্রয়োজনীয় চিন্তা, ইংরেজিতে বলা হয় ওয়াচ ইওর থটস বিকাম ইওর ওয়ার্ডস, তুমি কি বলো এটা ভালো করে খেয়াল, কি চিন্তা করো ভালো করে খেয়াল করবা, কারণ যা তুমি চিন্তা করবা তাই তুমি কোনো না কোনো সময় বলে ফেলবাই, চিন্তাটাকে পরিশুদ্ধ রাখা দরকার। সর্বপ্রথম মানুষের যা কিছু বিশুদ্ধ হয় এটা হলো চিন্তা, সর্বপ্রথম যেটা বিশুদ্ধ যেটা কি হয় যেটা কলুষিত হয় দূষিত হয় এটার নাম হলো চিন্তা। আপনি বলা হয় মাছের যদি মাথা যদি পছন্দ ধরে তাইলে আর শরীরে কি ঠিক থাকে নাকি, মাথা পছন্দ হলে সব কিছু থেকে শেষ, মানুষের ব্রেনে আসে চিন্তা, এইটা যদি পছন্দ ধরে তাহলে আর কোনো কিছু ঠিক থাকে না। এই জন্য ওয়াচ ইউর থটস, মুসলিম স্কলাররা বলে গিয়েছেন তোমার চিন্তাগুলো রাকিব আফকারাক তাকুন কালিমাত, তোমার চিন্তা কি করছে এগুলো তুমি ভাবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় হজন দুইজন ব্যক্তি, আল হুম্মাম ওয়াল হারিস, ওই ব্যক্তি যিনি সবসময় চিন্তা করেন, ভালো চিন্তায় তিনি নিমজ্জিত থাকেন, ওয়াল হারিস যেমন অন্যরা যারা যারা চাষাবাদ করেন এবং এর মাধ্যমে উৎপাদন করেন অন্যের কল্যাণ সাধন করেন, ভালো চিন্তা করে একদল লোক, আর শয়তান হচ্ছে মানুষের অন্তরে কি করে খারাপ চিন্তার উদয় করে দেয়, আল্লাযি ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, ইন্নাশ শায়াতিন বাউদুহুম আউলিয়াউ বাউদ ইউহুনা বাউদুহুম ইলা বাউদ যুখরুফাল কওলি গুরুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শয়তানরা একদল আরেকদলের বন্ধু, ওরা একদল আরেকদলের কাছে কি খারাপ কথার চিন্তাগুলো ঢুকিয়ে দেয়, এগুলো শয়তানের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত্তা ইয়াকুলু হাযা আল্লাহু খালিকু কুল্লি শাই
ফামান খালাক আল্লাহ, লোকেরা প্রশ্ন করতে থাকে আল্লাহ এটা সৃষ্টি করেছেন, আল্লাহ এটা সৃষ্টি করেছেন, আল্লাহ এটা সৃষ্টি করেছেন। আচ্ছা আল্লাহকে কে সৃষ্টি করেছে, আল্লাহকে কে সৃষ্টি করেছে, এরকম প্রশ্ন গতকালও কয়েকজন প্রশ্ন করলো যে স্যার সব কিছু ঠিক আছে, এবাদত করি কিন্তু চিন্তা চেতনার মধ্যে এখনো পরিশুদ্ধি আনতে পারি না। আমি বললাম প্রবলেম তো ওই জায়গায়, মূল সমস্যা তো ওই জায়গায়, চিকিৎসা করতে হবে আগে ওইটার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের থটের চিকিৎসা করেছেন প্রথমে, মক্কায় তিনি থটের যেটাকে বলা হয় আকীদা তার চিন্তা করেছেন, তার চিকিৎসা করেছেন প্রথমে, এরপরে আমলের চিকিৎসা। আমরা আগে শুরু করি আমল দিয়ে, আরে শুরু করি কি দিয়ে, আমল দিয়ে। ওই লোক চিন্তাগতভাবে প্রচন্ড ইসলাম বিদ্বেষী কিন্তু মসজিদে প্রথম কাতারে থাকে, তাতে কি আসে যায়? ওই রকম হাজার কোটি লোক এবাদত করলেও কিছুই যায় আসে না, আর ওই ব্যক্তি হাজার কোটি বছর এবাদত করলেও তাতেও কিছু যায় আসে না। চিন্তা চেতনায় যদি ব্যক্তি পরিশুদ্ধ না হয়, আপনার চিন্তাকে পরিশুদ্ধ করুন, তাইলে দেখবেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিভাবে আপনার জীবনকে বারাকায় পূর্ণ করে দেবেন। সেই জন্য বলছি প্রিয় ভাইরা, দুটো জিনিস, একটি হচ্ছে চিন্তাকে বিশুদ্ধ করুন, আরেকটি হচ্ছে আরেকজনকে কষ্ট দেবেন না। আরেকজনকে কি করবেন না, কষ্ট দেবেন না, না আপনার কথার মাধ্যমে, না আপনার আচরণের মাধ্যমে, কোনোভাবে আপনি অন্য কাউকে অবশ্যই আপনি টেনশন, অবশ্যই আপনি কাউকে কষ্ট দেবেন না। আপনি কাউকে কষ্ট দিচ্ছেন ইনহেরেন্টলি আপনার মাঝে এমন কিছু দুশ্চিন্তা তৈরি হয়ে যাবে, শুধু শুধু আপনি তখন ভাববেন যে কি হলো কি হলো, অমকে আমার ক্ষতি করে কিনা, তমকে আমাকে মেরে ফেলে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আবার আপনাদেরকে বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা একটু জীবনটা পড়ুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আলোচনায় ওমরের আলোচনা থাকতোই, তার আলোচনা ওমরের আলোচনা থাকতোই। লোকেরা প্রশ্ন করতো সব আলোচনায় ওমরকে নিয়ে আসেন কেন, তিনি বললেন ওমরের আলোচনা করলে কেমন যেন একটু শক্তি শক্তি ফিল করি, কেমন যেন একটু প্রশান্তি প্রশান্তি লাগে ওমরের আলোচনার মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আলোচনা আবারও বলছি প্রিয় ভাইরা বোনেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বা একদল লোক আসলো, খ্রিস্টান একদল প্রতিনিধি দল, ওমরের জীবনী তার তার তিনি কিভাবে প্রশাসন পরিচালনা করেন, কারণ ওমর এমন একজন ব্যক্তি, বাইজান্টাইন এবং রোমান তৎকালীন দুটো সুপার পাওয়ার আজকের ইউরোপ এবং আমেরিকা, অথবা যদি বলি আজকের ইউরোপ আমেরিকা এবং চায়না, এই দুটো সুপার পাওয়ারকে গুড়িয়ে দিয়ে সেখানে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করেছেন, ওরা তার সামনে দাঁড়াতেই পারে নাই। মুহলিকার রোমিওল ফারিস তাকে একটু দেখার জন্য আসলো, তিনি কে কিভাবে শাসন পরিচালনা করেন, আসলো একদল লোক দেখার জন্য, ভিজিটর এসে তার ওমর বাড়িতে গেলেন। ওমর কোথায় বললেন, হয়তোবা তিনি মসজিদে আছেন, পার্লামেন্ট কোথায় আছেন, পার্লামেন্ট, পার্লামেন্ট কোনটা, মসজিদ, পার্লামেন্টে তিনি আছেন। মসজিদে গেলেন, এটা তো মসজিদ, এটাই তার পার্লামেন্ট, এটাই তার অফিস। এ বলে কি আমাদের সম্রাটদের অফিসের অবস্থা তো অন্যরকম, বিশাল বড় প্রাসাদ, ওইখানে চারিদিক থেকে প্রচুর পরিমাণ সিকিউরিটি গার্ড ফোর্স ইত্যাদি ভর্তি, এটা কেমন এমন, এটা কেমন অফিস, বলে এটাই তার অফিস। তিনি কই, ওকে মেরে দেখেন না, উনি তো এখানে নাই, তিনি কোথায়, হতে পারে কোথাও তিনি হাঁটছেন, হাঁটছেন মানে হ্যাঁ, আচ্ছা একটু আমাদেরকে তার কাছে নিয়ে যান, নিয়ে যাওয়া হলো, কেউ বললো তাকে দেখেছি ওই গাছের নিচে ঘুমে আছে, কোথায় আছে, গাছের নিচে ঘুমে আছে, বললে কি গাছের নিচে ঘুমে আছে মানে সত্যিকার ওইদিকে গেল, গিয়ে দেখলো দূর থেকে দেখা যায় গাছের নিচে সত্যি একজন লোক বালির উপরে শুয়ে আছেন। তারা সেখানে গেলেন, গিয়ে দেখলো সত্যিকারে ওমর, একজন ডাকলেন আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন কয়েকজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য। তিনি হুড়মুড় করে দাঁড়িয়ে গেলেন, বললেন এ আন্তা আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি ওমর, আমি ওমর, আন্তা বলে কেন, বলে এইভাবে আপনি এখানে শুয়ে আছেন, আপনাকে কেউ, আপনার কোনো ভয় নাই, কেন ভয় থাকবে, আমি তো এদের জন্যই কাজ করি সারাদিন রাত, আমার ভয় কিসের। তারা একটা মন্তব্য করেছেন সোনালী অক্ষরে লেখা দরকার, হাকামতা ফা আদিলতা ফা আমিনতা ফা নিমতা, ওমর আপনার ব্যাপারে বলে যাই, আপনি যখন শাসন কার্য পরিচালনা করেছেন আপনি ন্যায় এবং ইনসাফকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন সকল লোক নিরাপদে, এই জন্য আপনিও নিরাপদে, সকল লোক নিরাপদে, আপনিও নিরাপদে, ফা আমিনতা ফলে আপনি নিরাপদ, ফাইন এই জন্য আপনি গাছের নিচে শোন আর ঘরে গুন ঘুমান, তাতে কিছুই যায় আসে না, দেয়ার ইজ নো এনিমি ফর ইউ, আপনার কোনো শত্রু নাই। আপনি আমি তো ঘর থেকে বের হওয়ার আগে কয়েকবার চিন্তা করি যে কেউ আবার আমার কিছু করে কিনা, প্রতি মুহূর্তে টেনশনের মধ্যে থাকি। লুক এট দিস ম্যান, এই লোকগুলোর দিকে তাকান, আপনি যদি অন্যকে সুখে রাখেন আপনি নিশ্চিতভাবে শান্তিতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো সবচেয়ে উত্তম মানুষকে
আইয়ুন নাসি খায়র, তিনি বলেন আনফাউহুম, যারা অন্যের সবচেয়ে বেশি কল্যাণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুন নাস আনফাউহুম, সবচেয়ে ভালো মানুষ হচ্ছে তারা, সেই ব্যক্তি যারা যে অন্যের কল্যাণ সাধন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সবচেয়ে উত্তম আমল হলো সুরুরুন তুদখিলুহু আলা কলবি মুসলিমিন, কোন মুমিনের অন্তরে আনন্দ একটু, কোন মুমিনের অন্তরে একটু আনন্দ দেওয়া, এটি হচ্ছে সবচেয়ে ভালো আমল। কাউকে একটু আনন্দ দেওয়া, কাউকে একটু খুশি করতে পারা, এটাই সবচেয়ে বড় আমল। আমাদের আমলের সংজ্ঞাটি, আমাদের আবাদতের সংজ্ঞাটা কি, সেই আবাদতের সংজ্ঞাটা আমাদেরকে বোঝা দরকার। আপনারা একবার, এই জন্য আমি বলছি আপনাদেরকে কোরআনের কাছে আসা দরকার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম ঘটনাটা একবার দেখুন তো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামকে তার ভাইয়েরা হত্যা করার জন্য কি না করলো, এবং ইউসুফের জীবনে ভোগান্তি কি না ছিল, হত্যা করার পরিকল্পনা, ভাই ভাইয়েরা তার বিরুদ্ধে, তাকে কুয়ায় নিক্ষেপ করা হলো, ক্রীতদাস হিসেবে তিনি কি বাজারে বিক্রি হয়ে গেলেন, তৎকালীন ক্রীতদাস, আপনার কি মনে হয় ওই সময়ের ক্রীতদাস বাজারে বিক্রি হয়ে গিয়েছে, ক্রীতদাস হিসেবে একজনের ঘরে গিয়েছে, ওইখানে আবার বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্রের শিকার, এরপরে আবার কারাগারে গিয়ে কি বহুদিন পর্যন্ত থাকা লাগে, ইনোসেন্ট ম্যান, কোনো সমস্যা নাই, অথচ কারাগারে আবার থাকা লাগছে। এই ব্যক্তি যখন তার ওই ভাইদেরকে, এগারো ভাইদেরকে দেখলেন তার চোখের সামনে, তার কাছে আসছে টাকা নেওয়ার জন্যে অথবা খাদ্য নেওয়ার জন্যে, তিনি তাদেরকে লক্ষ্য করে বলেননি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কোনো প্রতিশোধ নাই। তারা তাকে লক্ষ্য করে বলল আনতা ইউসুফ, কল আনা ইউসুফ ওয়া হাদা আখি, ইয়েস মি আই এম ইউসুফ এন্ড দিস মাই ইয়াঙ্গার ব্রাদার বিনিয়ামিন, ইউ আর টকিং অ্যাবাউট হিম, আমি ইউসুফ এবং ও আমার ভাই, কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর কি করেছেন, আমার উপর অনুগ্রহ করেছেন। ইদ আখরাজানি মিনাস সিজনে, তিনি কিন্তু তার ভাইরা তার বিরুদ্ধে কি করেছেন একটাবারের মতো কোটা করার খুঁজে দেখেন, সূরা ইউসুফের একটা জায়গায় আলোচনায় নাই তার ভাইরা তার বিরুদ্ধে কি বলেছে। ইউসুফ গুনাহ করে এই বক্তব্য উপস্থাপনই করেননি, তিনি বললেন আল্লাহ আমার উপর নেয়ামত বর্ষণ করেছেন যখন আমাকে তিনি কি করেছেন, কারাগার থেকে তিনি যখন আমাকে মুক্ত করলেন। ইদ আখরাজানি মিনাস সিজন, যখন তিনি আমাকে কারাগার থেকে মুক্ত করলেন এবং তিনি আমাকে শিক্ষা প্রদান করলেন আমি যেন স্বপ্নের ব্যাখ্যাগুলো দিতে পারি। ভাইদের সাথে তার যে আলোচনা হয়েছে, ভাইদের সাথে তার যে বিবাদ হয়েছে, ভাইরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এই আলোচনাই তিনি তোলেন নাই, কারণ আলোচনা তুললে একটা সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যায়। আপনি তো কাউকে 30 বছর আগের ফটো দেন, যে তোমার মনে আছে 30 বছর আগে তুমি এই কাজ করেছিলে, আমি তখন তোমাকে মাফ করে দিয়েছিলাম, এখন আর মাফ করবো না। হোয়াট এ ক্যারেক্টার, হোয়াট এ ক্যারেক্টার, চরিত্র কিভাবে, আপনি কিভাবে শান্তি থাকবেন অন্যকে আপনি শান্তিতে না রাখলে, ইউ উইল নেভার গেট পিস অ্যান্ড হ্যাপিনেস, আপনি কোনোদিনই শান্তি পাবেন না। অন্যকে শান্তিতে রাখুন, অন্যকে প্রশান্তিতে রাখুন, তাইলে দেখবেন যে অটোমেটিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের ব্যাপারে সেই কথা বললেন ওয়াকাদ আহসানা বি ইদ আখরাজানি মিনাস সিজনি ওয়া জাআকুম বিকুম মিনাল বাদওয়ি, আর কি চমৎকার হবে সেই কোন অঞ্চল থেকে আল্লাহ তোমাদেরকে আমার সাথে মিলিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি বলতে পারতেন আল্লাহ আমাকে আজকে তোমাদের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ। অনেকে বলে আলহামদুলিল্লাহ আজকে আমি তোমার উপর প্রতিশোধ নিতে পারলাম, হোয়াট এ নেগেটিভ থিঙ্কিং। তিনি বলে আল্লাহ শুকর, আল্লাহ তোমাদেরকে, যখন তিনি বললেন শয়তান যখন তোমার এবং আমাদের মাঝে একটা দূরত্ব তৈরি করে দিল, আমাকে তোমাদের থেকে, আমার থেকে তোমাদেরকে অনেক দূরে সরিয়ে দিল, সেই মহান আল্লাহ আবার তোমাদেরকে আমার কাছে নিয়ে এসেছেন, আমার ভাই, আমি সে আল্লাহর শুকর আদায় করছি। রব্বি ক্বাদ আতাইতানি মিনাল ইলমি ওয়া মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আন্ত ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। কি অসাধারণ কথা, পড়লে তো আমার তখন চিৎকার করে কাঁদতে মনে চায়। হোয়াট এ ন্যারেশন, হোয়াট এ ন্যারেশন, কিভাবে আল্লাহ সুবহান ওয়া তালা কি অসাধারণভাবে গোটা ঘটনাগুলো আল্লাহ সুবহান ওয়া তালা বলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর প্রশংসা করছেন কারাগার থেকে মুক্তির, ভাইদেরকে আবার ফিরে পাওয়া, তিনি আবার তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর নেয়ামত দিয়েছেন, তার ভাই এবং তার বাবাকে তার কাছে ফিরিয়ে নিয়ে এসেছেন, সকলে আবার একটা পরিবার তৈরি করতে পেরেছে, আগের মতো পরিবার, অসাধারণ শান্তিময় প্রশান্ত সুখ সমৃদ্ধশালী একটা পরিবার আবার একত্রিত হয়েছে, জোড়া লেগেছে, এটা তার প্রশংসার একমাত্র কারণ। অধিকাংশ লোকেরই তারা তাদের সবচেয়ে নিকটজনের সাথে সবচেয়ে সম্পর্ক খারাপ।
আমি এই পরিমাণ সমস্যার কথা জানি এই ব্যাপারে, এত পরিমাণ ফোন কল আমি এই ব্যাপারে রিসিভ করি, অভিযোগ একটাই ভাইয়ের বিরুদ্ধে অথবা বোনের বিরুদ্ধে, আমার ভাইয়া আমার ব্যাপারে এই করছে, আমার বোনে আমার সাথে এরকম করেছে, আমার মা আমার সাথে এরকম করেছে, আমার বাবা আমার সাথে এরকম করেছে, আমার স্ত্রী আমার সাথে এরকম করেছে, আমার স্বামী আমার সাথে এরকম করেছে, আমার সন্তানরা আমার সাথে এরকম করেছে, অধিকাংশই বক্তব্য এরকম, বিলিভ মি। অমকে কি করেছে, ওই লোক আমার সাথে এরকম আচরণ করেছে, এই রকম ফোন কল যদি 10টা পাই তাহলে ওই রকম পাই 100টা। অধিকাংশ লোকই তার নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করতে পারে না, অধিকাংশ লোক তার একান্ত আত্মীয় জন যারা তাদের সাথে তাদের ভালো সম্পর্ক থাকে না, অন্যদের সাথে তাদের সম্পর্ক ভালো, ইট ইজ এ ট্রাজেডি, ইট ইজ এ ট্রাজেডি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, খায়রুকুম লি আহলি ও আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে তারা তার পরিবার পরিজনের কাছে যারা শ্রেষ্ঠ তারাই শ্রেষ্ঠ, আমি আমার পরিবার পরিজনকে জিজ্ঞেস করে দেখো আমার পরিবার পরিজনের কাছে আমি শ্রেষ্ঠ, আমি তাদের কাছে শ্রেষ্ঠ। চ্যালেঞ্জ করে এই পৃথিবীতে একজন মানুষই বলতে পারেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার পরিবারের ব্যাপারে পরিবারকে গিয়ে জিজ্ঞেস করো আমার ব্যাপারে, আমার পরিবারকে গিয়ে আমার ব্যাপারে জিজ্ঞেস করো, তারা আমার ব্যাপারে বলে দেবে যে আমি কেমন মানুষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র ছিল কোরআন, কোরআনের বাইরে তার কোনো চরিত্র নাই। সেই জন্য প্রিয় ভাইরা, আমি এই জন্য বলি যে মেক আদার্স হ্যাপি অ্যান্ড ইউ উইল বি হ্যাপি, আপনি অন্যদেরকে খুশি রাখুন, সুখে রাখুন, আপনি দেখবেন যে আপনিও ইনশাল্লাহ সুখী অথবা খুশি থাকবেন। এটা আমার আলোচনার ভূমিকা ছিল, কিন্তু এর মধ্যে অনেক সময় চলে গেছে, বাকি আমি 4-5 মিনিট শুধু আপনাদেরকে একটা জিস্ট বলে দিতে চাই, এবং অন্য সময় আসলে এই বিষয়ে আমি কিছু আলোচনা করব ইনশাল্লাহ। তা হলো আমাদেরকে অবশ্যই আলোকিত মানুষ হওয়া দরকার, চারিদিকে কেবলই অন্ধকার, কেবলই অন্ধকার। আপনি চারিদিকে শুধু লাইট দেখছেন, এই যে আলো আলোর বন্যা দেখছেন, আমি চারিদিকে শুধুমাত্র অন্ধকারই দেখতে পাই, অন্ধকার ছাড়া কিছুই নাই, বিশ্বাস করুন। যত ফ্লাড লাইট, আপনি নিউ ইয়র্কের ফ্লাড লাইটে আপনার চোখ ধাঁধানো আলো, চোখ ধাঁধানো আলোর নিচে জীবনকে অন্ধকারকারী অন্ধকারের ঘন ঘটা চারিদিকে আছে, অন্ধকার অন্ধকার ছাড়ার কিছুই নাই। একদল লোক তারা রাতের অন্ধকারে তাদের দরজাগুলো বন্ধ করে তারা ফুফিয়ে কাঁদে, কারণ দিনের বেলাতে আর কারো কাছে তাদের ওই কষ্টের কথা বলতে পারে না, বলার মতো লোক নাই। দিনের বেলা তাকে আপনি হাস্যাসন বাস্যাসন দেখেন, আপনি তাকে অতি উজ্জ্বল অসাধারণ একেবারে কি সুন্দর সুটেড বুটেড দেখতে পান, যে খুবই হাসি খুশি, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে ও যখন কাঁদে ওটা আপনি দেখেন না, কারণ ওর গোটা জীবনই অন্ধকারাচ্ছন্ন। আপনি দিনের বেলা তাকে দেখতে চান, দেখতে পান যে সুটেড বোর্ডের অফিসে হাইফাই স্টাইল লাইফস্টাইল মেনটেন করছে, রাতের বেলা ও একটু সুখের জন্য ও মদ খেয়ে বুধ হয়ে থাকে যেন ওই কষ্টগুলো একটু ভুলতে পারে। আপনি তার ব্রড স্মাইল দেখতে পান অনেক বেশি, তার মাঝে আপনি দেখতে পান যে অনেক হাসি খুশি, ন এর ভিতরে পুরাটাই অন্ধকার। আলোকিত মানুষ হতে চান আপনি, যদি আপনি আলোর বন্যা দেখতে চান তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা এবং আল্লাহর রাসূলের কাছে আসেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ তাআলা তার রাসূলকে আলোর মশাল হিসেবে পাঠিয়েছেন, তিনি নিজেই মশাল এবং আলোর মশাল ধারক, নিজেই তিনি আলো এবং তিনি আলোর বন্যা তিনি চারিদিকে বয়ে দিয়েছেন। এমন একটা যুগে তিনি এসেছেন যেই যুগটাকেই বলা হতো আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াত অন্ধকারের যুগ। ওই অন্ধকারের যুগকে তিনি কিভাবে দেখুন আলোর যুগে পরিণত করেছেন। এই পৃথিবীতে সাহাবায়ে কেরামের জেনারেশন এমন একটা জেনারেশন, এইরকম জেনারেশন কেয়ামত পর্যন্ত আর কোনোদিন কোনো মানুষ দেখবে না, অতীতেও এদের আগে কেউ দেখেনি এবং তাদের পরেও কেউ তাদেরকে দেখবে না। ইমাম শাফি রাহমাহুল্লাহ সম্পর্কে তার ওস্তাদ ইমাম মালিক বলেছিলেন, ইমাম মালিক তার ব্যাপারে বলেছিলেন যে শাফি তোমার মতো মানুষ আমি কোথাও দেখিনি, তোমার মতো এত অসাধারণ এত বিদ্বান বুদ্ধিমান লোক আমি কোথাও দেখিনি, এমনকি আমি নিশ্চিত করে বলছি তোমার মতো কাউকে তুমি নিজেও দেখোনি, তোমার মতো কাউকে তুমি নিজেও দেখোনি। সাহাবায়ে কেরামদেরকে আমি একই কথা বলি, এরা এমন এক জেনারেশন, তাদের মতো জেনারেশন তারা ছাড়া আর কেউ নাই, তারা পর্যন্ত এরকম জেনারেশন আর কাউকে দেখেনি। আরেকটা ওমর এই পৃথিবী যদি কোটি কোটি বার ধ্বংস হয়ে যায়, আরেকটা ওমর তৈরি হওয়ার মতো নয়, আরেকটা ওমর তৈরি হতে হলে একজন মুহাম্মাদের ওখানে প্রয়োজন হবেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ওমর গোটা পৃথিবীকে কিভাবে আলোকিত করে দিয়েছে, আর এই ওমরের গুরু যিনি, ওমরের প্যাট্রন যিনি, ওমরের
রিফর্মার যিনি, যাকে ওমরকে একজন হত্যাকারীকে মানুষের জীবন রক্ষাকারীতে পরিণত করেছেন, সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ব্যক্তিত্ব তাহলে কেমন? এরকম মানুষে এদের কাছে আসুন, তাদেরকে আপনি চিনুন, তাদেরকে আপনি জানুন, তাইলেই শুধুমাত্র আপনি শুধুমাত্র তাইলে বুঝতে পারবেন যে আমাদেরকে কেমন জীবন যাপন করা দরকার। আপনি যদি চান যে আপনার গোটা জীবন আলোয় ভরে উঠুক, শুধু আলো চারিদিকে আলো, এইরকম যদি আপনি দেখতে চান, আলোর বন্যায় যদি উদ্ভাসিত হতে চান, আপনি যদি চান আলোর উপর আপনি থাকবেন, আলো আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। এই আলো কোনো টর্চের আলো নয়, এটা অন্যরকম আলো, এটা অন্যরকম আলো। তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কোরআন এবং সুন্নার কাছে আসতে হবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রাসূল আল্লাহ এবং তার রাসূলের কাছে আসতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন তার নিজের ব্যাপারে, আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর, এই আসমান এবং জমিনের আলো হচ্ছেন মহান আল্লাহ। আপনি যদি আল্লাহর কাছে আসেন তাহলে আপনার গোটা জীবন আলোয় ভরে উঠবে, আপনার গোটা জীবন আলোয় ভরে উঠবে। এর উপর বহু আলোচনা আছে, সে আমি বলেছিলাম যে আমি ওই লম্বা আলোচনা যাব না। দুই নম্বর হচ্ছে আপনি রাসূল ইসলামের কাছে আসতে হবে, আপনার গোটা জীবন আলোয় ভরে যাবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূলকে তো আলো হিসেবে পাঠিয়েছেন এবং তার রাসূলের সাথেও তিনি আলো পাঠিয়েছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আপনাকে সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে পাঠিয়েছি, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনি, আল্লাহর নির্দেশে মানুষকে আল্লাহর প্রতি আপনি আহ্বান করবেন, ওয়া সিরাজাম মুনীরা, শুধুমাত্র সিরাজ, আমি শুধু সিরাজ হিসাবে পাঠাই নাই, মুনির আলো দানকারী, এমনিতে আলো, আলো দানকারী আলো, শুধুই আলো না, এটা চারিদিকে এমন কিছু আলো আছে, ও আলো শুধুমাত্র নির্দিষ্ট কতটুকু জায়গায় রাখে, এটা এমন আলো যে আলোর বন্যা চারিদিকে ভেসে যায়, আলোর বন্যায় সব অন্ধকার দূরীভূত হয়ে যায়, এমন আলো হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। আল্লাহ সুবহান বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহ, হে লোকেরা তোমরা আসো আল্লাহ সুবহান ওয়া তার কাছে আসো এবং আল্লাহকে ভয় করো, আল্লাহর রাসূলের প্রতি তোমরা ঈমান আনো, তাহলে আল্লাহ সুবহান তোমাদেরকে ডাবল সওয়াব প্রদান করবেন, ডাবল পুরস্কার প্রদান করবেন, অতিরিক্ত তোমাদেরকে এমন একটা আলো প্রদান করবেন যে আলোর উপর তোমরা তোমাদের পথ পরিচালনা করতে পারো। আপনি হেঁটে যাচ্ছেন অন্ধকারে, কিন্তু আলো আপনার মাঝে, এই জন্য আলো তো দুইটা, আল্লাহ সুবহান বলেছেন ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর, বহু লোক আছে যাদের চোখ আছে কিন্তু এরা পুরোটাই অন্ধ, অনেক লোক আছে তারা অন্ধ কিন্তু তারা পুরোটাই আলোকিত। আমি অনেক অন্ধকে দেখেছি তাদের চেয়ে চোখওয়ালা আমি কাউকে দেখিনি, অনেক চোখওয়ালা লোককে দেখেছি তাদের চেয়ে অন্ধ আমি কাউকে দেখিনি। আপনি কেমন আলোর মানুষ, আপনার চোখটা কেমন, আপনার চোখটা কেমন, এটা কি অন্ধকারে ঢেকে গিয়েছে? সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, দিস পিপল হ্যাভ দেয়ার বায়োলজিক্যাল আইস, একদল লোকের চোখ আছে কিন্তু চোখ দিয়ে কিছুই দেখে না, একদল লোকের কান আছে কান দিয়ে শুনে না, অধিকাংশ লোকই তারা তাদের যন্ত্রণা ভোলার জন্য তারা গান শুনে, ওই গান তার যন্ত্রণাটা তার শতগুণে বাড়িয়ে দেয়। বিশ্বাস করুন, আমার পার্সোনাল জীবনের এক্সপিরিয়েন্স বলি, আমি শেষ করে দেই, তা হলো যখন মন খারাপ হয় কোরআন তেলাওয়াত করি এবং কোরআন তেলাওয়াত শুনি, আল্লাহ সুবহান ওয়া তাআলা কোত্থেকে যে টেনশনগুলো মন খারাপটা দূর করে দেন, আল্লাহ সুবহান ওয়া তাআলাই জানেন, কি প্রশান্ত একটা হৃদয় তৈরি হয়ে যায়। এক লোক আমার এক প্রোগ্রামে আসলে সেখানে একজন কোরআন তেলাওয়াত করলো, তিনি আমাকে বললেন যে ভাই এখানে আসার আগে এত রাজ্যের দুশ্চিন্তা নিয়ে এসেছিলাম, আমি ভাবলাম যে আসবো না, কি করব, আমার চুল ছিটতে মনে চাচ্ছিল, এখানে এসে কোরআন তেলাওয়াত কর শোনার পর আমার সব কষ্ট যে কোথায় চলে গেলো আমি বুঝতেই পারি নাই, এত প্রশান্ত অন্তর। গতকাল আমাকে একজন গল্প বললো, আমেরিকাতে তিনি গিয়েছেন, ওইখানে প্রায় 350-400 ড্রাইভারের একটা কমিউনিটি আছে, ড্রাইভার যারা ট্যাক্সি চালায় আমাদের দেশে উবার চালায়, ওদের একটা কমিউনিটি আছে, সেখানে তাকে নিয়ে গেলেন একজন আলেম তাকে আলোচনা করার জন্য, তিনি সেখানে আলোচনা করলেন এবং তারা কোরআন তেলাওয়াত শোনালেন। তারা বলেন যে শেখ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যখন ড্রাইভিং করব তখন আমরা কোরআন তেলাওয়াত করব এবং কোরআন তেলাওয়াত শুনবো। বলে কেন এই সিদ্ধান্ত নিয়েছেন? বলে আমরা যখন ড্রাইভিং করি তখন আমাদের অনেক টেনশন থাকে, অনেক দূরে যেতে হবে, রাস্তা অন্য কেউ লাগিয়ে দিল কেন ইত্তকার কিছু, যখন কোরআন তেলাওয়াত করতে থাকি গুনগুন করে অথবা শুনতে থাকি তখন আমাদের কোত্থেকে যে রাজ্যের প্রশান্তি চলে আসে, 3-4 ঘন্টা গাড়ি চালিয়েছি মনে হচ্ছে যেন মাত্র 3-4 মিনিট গাড়ি চালালাম,
এমন প্রশান্তি আমাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। আপনি কোনোদিন এটা এক্সপিরিয়েন্স করেছেন? যদি না করে থাকেন তাহলে কাম ব্যাক টু দ্য কোরআন, কাম টু দ্য কোরআন এন্ড এক্সপিরিয়েন্স ইট, এনজয় ইট। কোরআনের কাছে আসুন, একটু এনজয় করুন জীবনটা। তো এখন উপভোগ করতে পারেন না, একটু আসুন, একটু উপভোগ করার চেষ্টা করুন। কোরআনের কাছে আসুন, কোরআনকে ফিল করুন, কোরআনকে উপলব্ধি করুন, দেখুন আপনার গোটা জীবন আলোয় ভরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে আলোর আলোয় ভরিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে আলোকিত জীবনে পরিণত করুন এবং সকল টেনশন দুশ্চিন্তা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমাদেরকে একটা প্রশান্ত জীবন দান করুন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم.